من التأثير مخرج أرسيفا بار بتصار من التأثير طول لمبا هوجة إدوك لمبا هوجة بار مخرج هلا طول ديزاينس سيبا هلا شيء যেমন এক নম্বরে জাহার দু নম্বরে শিক্ষা তিন নম্বরে ইস্তিফা চার নম্বরে অঙ্কিতা পাঁচ নম্বরে ইন্দিরা ছয় নম্বরে কল্পনা যেমন আবে ইবে উবে আবে ইবে উবে আন্দাদ আবে ওয়াদ যেমন যেমন মধ্যখান থেকে খরচের
In
الثاني ذكر والقرآن قل أذكرين فأذن مؤذن فأذن مؤذن إذ قال يوسف যেমন যেমন উচ্চারণটা এগিয়ে কি খুব লম্বা হয়ে যাবে, সিনের উচ্চারণটা এগিয়ে কি খুব লম্বা হয়ে যাবে। আরেকটা বলছি, সি
উচ্চারণ কাইফিয়াত একটু লম্বা হবে এদিকে সিন আর মাখরাজ হলো এই জায়গা যেমন والمستغفرين بالأسحار فلا تسمع إلا همسا والسابقون السابقون السابقون الأولون إن مع العسر يسرا إن مع العسر يسرا فألقي السحرة سجدا فألقي السحرة سجدا এক নম্বরে হামস, দুই নম্বরে রাখাওয়া, তিন নম্বরে ইস্তিফার, চার নম্বরে ইনফিতা, পাঁচ নম্বরে ইয়োসমাত, ছয় নম্বরে তাফাসি। যেমন আস وأشرقت الأرض بنور ربها وأشرقت الأرض بنور ربها أأشفقتم يوم تشقق الأرض عنهم رب المشرق والمغرب رب المشرق والمغرب وإذا بطشتم جبارين بطشتم جبارين صادر উচ্চারণ কাইফিয়ত এখন আর খুব লম্বা হবে দেখেন স্বাভাবিক দেখেন দেখেন যেমন أحسن القصص لهو القصص الحق أصبر صبرا جميلا إن المصدقين والمصدقات والصلاة
الصائمين والصائمات মারিন্দাদের গোড়া শুনতে লাগাইয়া যেমন ليس على الضعفاء ليس على الضعفاء أقول الضعفاء أقول الضعفاء لعلك ترضى لعلك ترضى وعرضوا على ربك صفا عصاك البحر أن يضرب بعصاك الحجر أن يضرب بعصاك الحجر أو كيف يظهر شبابي تقول أمها بنا قول بنا زمنا মাখরাজ হল জিব্বার আগে সামনে করে দুই দাঁতের গোড়া সঙ্গে লাগে সুবাদ হল ছয়টি এক নম্বরে জাহার দুই নম্বরে সিদ্ধা তিন নম্বরে ইস্তিহারা চার নম্বরে ইয়তবাদ পাঁচ নম্বরে ইয়সমাদ ছয় নম্বরে কলকলা এক নম্বরে জাহার দুই নম্বরে সিদ্ধা তিন নম্বরে ইস্তিহারা চার নম্বরে ইয়তবাদ পাঁচ নম্বরে ইয়সমাদ ছয় নম্বরে কলকলা যেমন পাঁচটি এক নম্বরে জাহার দুই নম্বরে রাখাওয়া তিন নম্বরে ইস্তিহালা চার নম্বরে পাঁচ নম্বরে ইসমাত العظيم ظلا وليلا
لأجرمن ظهيرا للمجرمين উচ্চারণ কাইফিয়ত লম্বা করতে হবে মাখরাজ হলো হরফের মধ্যখান থেকে হরফের সিবাদ হলো পাঁচটি এক নম্বরে জাহার দুই নম্বরে তাওয়াসসুল তিন নম্বরে ইস্তিফাল চার নম্বরে ইনফিতা পাঁচ নম্বরে ইসমা যেমন আ ইয়া ওয়া ওয়া আ আবুদু না আবুদু واعبدوا والعين بالعين ومن الأعراب فاعف عنهم يعصمك وين শেষ হইবে এক নম্বরে জাহার দুই নম্বরে রাখাওয়া তিন নম্বরে ইস্তিআলা চার নম্বরে ইনফিতা পাঁচ নম্বরে ইসমাত যেমন আউ ইউ উউ ওয়াইরিল মাগবু ওয়াইরিল মাগবু ওয়াবিল তাগি মা যাওয়াল বাসার ওয়া মা তাগা وما طغى ما زاغ البصر وما طغى যেমন فقد فاز فوزا عظيما فاختلف فيه ففهمناها سليمان উচ্চারণের কাইফিয়ত থাকবে স্বাভাবিক টু লম্বা করা যাবো না গোল করা যাবো না ক এরকম বলা যাবো না গোল করা যাবে না ক ক ক এরকম ক উচ্চারণের কাইফিয়ত মাখরাজ হলো উপর গোল আর দরবার উপরের ক আকো ইকো উকো সিফাত হলো ছয়টি এক নম্বরে জাহার দুই নম্বরে সিদ্ধা তিন নম্বরে ইস্তিআলা চার নম্বরে ইনফিতা পাঁচ নম্বরে ইসমাত ছয় নম্বরে কলকলা যেমন আকো ইকো উকো আকো ইকো উকো ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ
باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم كاف ما خلوه جبر جون بدل تو آنے دور ہے آنے آگے آشتا ہو لے مردگان پچھانو کاف سباد ہولو پاسٹی ایک نمبر ہے ہمس دو نمبر ہے شدہ تین نمبر ہے استفار چن نمبر ہے انفتا پس نمبر ہے اسمت ایک نمبر ہے ہمس دو نمبر ہے شدہ تین نمبر ہے استفار چن نمبر ہے انفتا پس نمبر ہے اسمت جبن اک 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 ومكروا مكرا كبارا ونذكرك كثيرا ونذكرك كثيرا ونذكرك كثيرا ونذكرك كثيرا إنك كادح قالوا كذلك قال ربك أكلا لما لام لام رتشرنا كيفيوت لطلت هذا لام ما قال هذا جبر آغار تنارا سامنه بول داتر مارا سنجل آيا لام সিফাত হলো ছয়টি এক নম্বরে জাহার দুই নম্বরে তাওয়াসসুল তিন নম্বরে ইস্তিফাল চার নম্বরে ইনফিদা পাঁচ নম্বরে ইজলাল ছয় নম্বরে ইনহরাফ যেমন আল আল ইল ইল উল উল আল আল ইল ইল উল উল ওয়া আল কল আল ওয়াহ যেমন من المحراب والمؤمنين والمؤمنات أنلزمكموها أنلزمكموها نون نون উচ্চারণ কাইব হলো দুই গুণ করতে হবে কারণ নুনের মধ্যে কি আছে ফেস আছে ওয়াও আছে আর মাখা নরে গেল না
দেখছেন সিফাত হলো পাঁচটি, এক নম্বরে জাহার, দুই নম্বরে তাওয়াসুল, তিন নম্বরে ইস্তিফার, চার নম্বরে ইনফিতা, পাঁচ নম্বরে ইজলাক। যেমন আন, ইন, উন, আন, ইন, উন, আন, দিল করনাইন, يا ذا القرنين واو 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 উচ্চারণ গুল করে করতে হবে, মাখরাজ যাবো কি দুই গুল করে মধ্যে সামান্য ফাঁকে রেখে উচ্চারণটা গুল করার সময় পাত্তা করে উচ্চারণ করতে হবে। কি করে উচ্চারণ করতে হবে? পাত্তা করে, ওয়া ওটা পাত্তা হলো, মোটা হওয়ার বাসলে গুল করলে মোটা করে গুল করতে হয়। কথা কি বুঝতে পারতেছেন? ইবাদত হলো ছয়টি, নুন ইবাদত কয়টি? ছয়টি। ওয়াও 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 এর উচ্চারণ কাইফে ধরে গুল করে উচ্চারণ করতে হবে, মাখরাজ হলো দুই গুল করে মধ্যে সামান্য ফাঁক রেখে ওয়াও যেমন যেমন واهجرهم هجرا جميلا فمن اهتدى فإنما يهتدي لنفسه
اهدنا الصراط اهدنا الصراط اهدنا الصراط حمزة 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 المخرج هو الغلوكر উচ্চারণ গাইবে কি লম্বা সিফাত হলো পাঁচটি এক নম্বরে জাহার দুই নম্বরে সিদ্ধা তিন নম্বরে ইস্তিফার চার নম্বরে ইনফিতা পাঁচ নম্বরে ওসমান যেমন আ আ আ ই উ উ আ ই উ أرأيت أإذا كنا أأشفقتم أإنا لمدينون উচ্চারণের গাইবে তোমার লম্বা হয়ে যাবে মাখরে ধরো এই জায়গা মন্ত্র কথার পরে পরে পড়েন উচ্চারণ গাইফে তো হলো লম্বা হয়ে যাবে মাখা ধরো এই জায়গা এক নম্বরে জাহার দুই নম্বরে হওয়া তিন নম্বরে ইস্তিফাল চার নম্বরে ইনফিতা পাঁচ নম্বরে ইসমাত ছয় নম্বরে নীল এক নম্বরে জাহার দুই নম্বরে রাখাওয়া তিন নম্বরে ইস্তিফাল চার নম্বরে ইনফিতা পাঁচ নম্বরে ইসমাত ছয় নম্বরে নীল যেমন মুরসাহ একটা হরফের সিফাত কতটি হতে পারে এবং একটি হরফের সিফাত কয়টি পাঁচটি নাকি সাতটি সর্বোচ্চ সাতটি সর্বনিম্ন কয়টি পাঁচটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই উচ্চারণের কাইফিয়ত মাখরাজ সিফাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার তেলাওয়াতকে শুদ্ধ করে দেন আমিন।